আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দীনী ভাই বোনেরা, দুনিয়ার যেই যেই জায়গা থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি সাথে রয়েছি মৌলানা নুরুদ্দিন আহমদ ফরাজ। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আলোচনা করব বদ হজম কীভাবে সমাধান করিবেন প্রাকৃতিকভাবে। প্রিয় বন্ধুগণ, ভিডিওর থেকে ধৈর্য সহকার শুনবেন, কথা বেশি লম্বা করব না। অনেক মানুষরা বলে পেট ফেঁপে গেছে, পেটের ভিতর থেকে ডেগর আসলে কবি গন্ধ আসে, এইগুলো বদহজমের সমস্যা কীভাবে দূর করা যাবে একটা ভিডিও যদি আপলোড করি তাহলে খুব ফায়দা হবে, অনেকে প্রশ্ন করেছে। প্রিয় বন্ধুগণ, অল্প সময়ে অল্প আলোচনা করব। বদহজম যদি কোনো ব্যক্তির হয় তাহলে আপনি এক নম্বরে নিমের কিছু ছাল এবং এক কাপ গরম পানি একত্রিত করতে হবে। একত্রিত করার পরে নিমের ছাল এবং এক কাপ গরম পানিতে এক রাত আপনি ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালে সেই পানিকে বালতিতে সেঁকে নেবেন এবং খালি পেটে খেয়ে ফেলবেন। এতে আপনার বদহজমের সমস্যা দূর হবে। আমি আবারও বলছি, নিমের কিছু চাল এক কাপ গরম পানিতে ভিজিয়ে রাতকে রাখিবেন, সকালে তা চেখে খেয়ে খালি পেটে খেয়ে ফেলবেন। এতে আপনার অনেক উপকার হবে, বদহজম দূর হবে, গ্যাস্ট্রিকের জীবন নষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।